নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ন্যাশনাল পেনশন স্কিম বা অটল পেনশন যোজনায় আপনি যদি নাম লিখিয়েছেন বা এই যোজনায় যদি আপনি করেছেন, তাহলে ভিডিওটা আজকে আপনার জন্যই। কারণ এই স্কিমগুলোর মধ্যে কীভাবে স্ট্যাটাস দেখবেন, আপনার স্কিমটি এখন পর্যন্ত চালু আছে কিনা, আপনারা প্রতি বছর কন্টিনিউ পারপাসে টাকা জমা দিচ্ছেন, এই জমা দেওয়া টাকা যে স্ট্যাটাস বা যে রিপোর্ট সেটা কোথা থেকে ডাউনলোড করবেন, আইডি পাসওয়ার্ড জানেন না, পাসওয়ার্ড মনে নেই, পাসওয়ার্ড ফরগেট করতে পাচ্ছেন না, ফরগেট করতে গেলে বলছে এই আইডিটার অস্তিত্ব নেই, তাদের জন্য বিশেষ করে আজকের আমাদের ভিডিও। আপনারা চাইলে অনায়াসে এই কার্ডটি যেমন ডাউনলোড করতে পারবেন এবং প্রতি বছরের স্টেটমেন্ট অনায়াসেই ডাউনলোড করতে পারবেন, এই কার্ড ডাউনলোড এবং স্টেটমেন্ট ডাউনলোড কীভাবে করবেন সে বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা অতি সহজেই মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন, সে বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিও। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা সম্পূর্ণ পদ্ধতিটা একদম স্ক্রিনে নিয়ে গিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি, তাহলে বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবো। একটা কথা জানিয়ে রাখি, আমরা যেভাবে করছি, আপনি আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ মোড ওপেন করে নিন, তাহলে আপনারা যেভাবে পদ্ধতি অবলম্বন করে দেখাচ্ছি সেম পদ্ধতিতে আপনারা ডাউনলোড করতে পারবেন। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই এবং বিস্তারিতভাবে আলোচনা করি। আমরা যেহেতু স্ট্যাটাস বা যে প্রতি বছরের হিস্ট্রি আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। কীভাবে আসবেন আমি বলছি, প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা হয়তো এরকম ওয়েবসাইটে দেখেছেন বারবার এই ওয়েবসাইটে এসে আপনাদের যে আইডি অর্থাৎ আপনাদের যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি প্রোভাইড করছেন কিন্তু পাসওয়ার্ড খুঁজে পাচ্ছেন না বলে ফরগেট করছেন, তখন আপনাদের ফরগেট করতে গেলে দেখাচ্ছে যে কোনোভাবে ফরগেট করা যাচ্ছে না বা যে আইডিটা বা পিআরএএন নম্বরটা প্রোভাইড করছেন সেটা ভুল। তো এইখানে আপনারা ভ্রান্ত হচ্ছেন যে কীভাবে আপনাদের স্ট্যাটাস দেখবেন, কীভাবে কার্ডটি ডাউনলোড করবেন, কি আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখান থেকেই দেখা সম্ভব, এখানে এতগুলো অপশন পাবেন, আপনাদের চাইলে আপনাদের কার্ডটা প্রিন্ট করতে পারবেন, ভিউ করে দেখতে পারবেন এবং আপনাদের যে স্টেটমেন্ট সেটাও কিন্তু দেখতে পারবেন। যেহেতু আমি এপিওয়াই বা অটল পেনশন যোজনা বা এনএসপি ন্যাশনাল পেনশন স্কিম এই দুটোর অপশন নিয়েই কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখান থেকে আমরা আপনাদেরকে প্রথমে যে কার্ডটা সেটা ভিউ করে দেখাচ্ছি এবং পরবর্তীতে যে স্টেটমেন্ট সেটা আপনাদেরকে দেখাবো কোনো আইডি পাসওয়ার্ড ছাড়া। আপনাদের কাছে আইডি পাসওয়ার্ডের থাকলেও কোনো প্রয়োজন নেই, এইখানে অনেকে দাবি করতে পারেন যে আইডি পাসওয়ার্ড ছাড়া সম্ভব নয়, আমি আপনাদেরকে সেটাও করে দেখাচ্ছি। তো প্রথমে এখানে দুটো অপশন রয়েছে, সাজ বা আরএএন নম্বর দিয়ে এখানে উপরটাই ক্লিক করবেন এবং এখানে উইদাউট পিআরএন নম্বরেও আপনি সার্চ করতে পারেন, সেখানে আপনাকে নাম দিতে হবে এবং অ্যাকাউন্ট নম্বর ডেট অফ বার্থ দিতে হবে, কিন্তু অবশ্যই আপনাদের কাছে প্যান নাম্বার রয়েছে, পিআরএএন নম্বরটা রয়েছে, সেই নম্বরটা এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা যে ব্যাংক থেকে এটা করেছিলেন সেই ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে লিখতে হবে। লিখার পর এখানে যেটা অপশানে রাখবেন, আপনি যদি প্রথমে ভিউ করতে চাইছেন কার্ডটা তো কার্ডটা ওখানে ই প্যান বলে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন এবং করার সাথে সাথে এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে যোগ বিয়োগের যে ব্যাপারটি দেওয়া রয়েছে সেটি ভালো করে লিখবেন এবং লিখার পর এখানে আপনাদের নম্বরগুলো দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট করার সাথে সাথে আপনাদের কাছে কার্ডটি শো হবে এবং এই কার্ডটা আপনারা চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারেন এবং প্রিন্ট আউট করতে পারেন, তাছাড়া আপনাদের কাছে এই কার্ডটি রয়েছে। আমরা আবার হোমে চলে যাই অর্থাৎ ব্যাকে চলে এলাম, হোমে গেলে কিন্তু সরাসরি আপনি এখানে চলে আসবেন এপিওয়াই এনপিএস লিট লাইট এবং ই প্যান এসওটি ভিউ ফর সাবস্ক্রাইবার যে অপশানটি আছে ওখানে ক্লিক করার সাথে সাথে যেখানে আসবে অর্থাৎ এতক্ষণ ধরে যে পেজটিতে ছিলাম এখান থেকেই দেখা সম্ভব। এরপর বলি যে আপনি সরাসরি এখানে আসবেন কি করে, তাছাড়া আপনি গুগলে যদি এই লেখাটি সার্চ করেন, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, আপনারা এই লেখাটিই কিন্তু লিখবেন। প্রথমে লিখবেন www.http://nps-lite-nsdl.com/ দিয়ে বড় হাতে CRA তারপর LIT লাইট তারপর স্ল্যাশ, এটা লেখার পরে আপনি সার্চ করবেন। সার্চ করলে আমাদের সামনে যে অপশানটি এসেছে আপনাদের সামনেও আসবে, প্রথমেরটাতে ক্লিক করা চলবে না, তাহলে এই অপশানে চলে যাবে, এই অপশান থেকে কীভাবে যাবেন সেটা বললাম। তাছাড়া নিচের দিকে যে দ্বিতীয় অপশান রয়েছে এখানে ক্লিক করলে সরাসরি যে পেজটিতে আমরা ছিলাম সেখানে চলে আসবেন। এরপর আসি স্টেটমেন্টটা কীভাবে দেখবেন, এখানে ক্লিক একই পদ্ধতিতে আমি যাব, এখানে পিআরএএন নম্বর দেব এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিয়ে আমি স্টেটমেন্টে ক্লিক করব। স্টেটমেন্টে ক্লিক করার সাথে সাথে আমি কোন বছরের স্টেটমেন্ট দেখতে চাইব সেই অপশানটা আমাদেরকে চয়েস করতে বলা হচ্ছে। তো আপনারা অবশ্যই সেই ডেটটা বা সেই বছরটা চয়েস রাখবেন
এবং বছরটা চয়েস রেখে এখানে যে প্লাস মাইনাসের ব্যাপারটি রয়েছে সেটি এখানে ইনপুট করবেন এবং সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে প্রথমে পিআরএএন নম্বরটা উঠবে এবং তারপর নাম আসবে, সেই স্ট্যাটাস বর্তমানে এটা অ্যাক্টিভ না ফ্রিজ হয়ে আছে সেটা উঠবে এবং অ্যাক্টিভেশন ডেট কত তারিখে আপনি এটা শুরু করেছিলেন সেটা উঠবে এবং স্টেটমেন্টটা দেখছেন কত তারিখে সেটা উঠছে এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি স্টেটমেন্টটা দেখছেন সেটা কিন্তু এখানে উঠছে 1/4/2021 থেকে 31/3/2022 পর্যন্ত। এই যে অপশানটি, যেহেতু 21/22 সেশনের এইটুকু অপশান আপনারা দেখতে পাবেন এবং সেখানে নিচের দিকে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, আপনি সরাসরি এখানে প্রিন্ট অপশানে ক্লিক করলে এটিকে পিডিএফ আকারে প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং এই প্রিন্ট আউটটা আপনি করে রাখবেন এবং তাতে আপনি যে স্ট্যাটাসটা সম্পূর্ণ দেখতে চাইছেন সেটা কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা যারা অনেক চেষ্টা করার পরেও আইডি পাসওয়ার্ড খুঁজে পাচ্ছেন না, আইডি পাসওয়ার্ড ছাড়া কোনো স্ট্যাটাস দেখা যাবে না যারা বলছে, তাদের জন্যই বিশেষ করে আজকের আমাদের ভিডিওটা। আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে কীভাবে আপনাদের আইডি কার্ড দেখবেন এবং কীভাবে আপনাদের স্ট্যাটাসটা দেখবেন বা স্টেটমেন্টটা দেখবেন, সে বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিওটা ছিল, সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন, ধন্যবাদ। আশা করি ন্যাশনাল পেনশন স্কিম বা অটল পেনশন যোজনা যারা করেছেন তাদের যে প্রতি বছরের স্টেটমেন্ট বা এই যে কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন সে বিষয়ের ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন, সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ধন্যবাদ।